হ্যালো অডিয়েন্স ইটস টাইম টু রিভেঞ্জ সময়টা কিসের প্রতিশোধের খেলাটা তোমরা দেখাইছো এবার শেষ খেলাটা আমরা খেলব একটা গোয়েন্দা প্রতিবেদনে পুরা পশ্চিমাদের শহরগুলো নড়ে চড়ে উঠেছে আমি জানি না যে এই প্রতিবেদনটার আসলে সত্যতা কতটুকু তবে আমি চাই যে এমন ঘটনাগুলো ঘটুক তোমরা তোমাদের ঘরে যখন নিশ্চিন্তে ঘুমাবা হালকা কানের কাছে তো একটা আওয়াজ দরকার যে বাঘ আসতেছে ঢুকে গেছে বাঘরা কথা বলছি ইরানের যে নতুন পলিসি যে ইরান নিয়া বহুত ফুটবল খেলা খেলাখেলি হয়েছে আবার ইরান খেলবে আর পশ্চিমারা দেখবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান কারণ মধ্যপ্রাচ্যে ইরানের যে ক্ষমতা দাপট বা যে রাজত্ব যেটা লিগেলি ইরান ডিজার্ভ করে সেটাকে ঠেকাইতে চায় কে পশ্চিমারা আর এখন পশ্চিমাদেরকে সাইজ করার জন্য একটা জোরদার প্রক্রিয়া নিজেদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে শুরু করেছে এরই মধ্যে সর্বশেষ তথ্য হচ্ছে ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে আপনার যদিও গোয়েন্দা বৃত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনো দেখা যায়নি তবে ঘটনা যদি সত্য হয় বেশ বড় সড়ো ধাক্কা খেতে চলছে পশ্চিমা দেশগুলো এমন পরিস্থিতিতে আসলে পশ্চিমারা ঠিক কি পদক্ষেপ নেবে এটাই এখন দেখার অপেক্ষা তথ্য বলছে লন্ডনভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে পরিচয় গোপন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে অলরেডি প্রবেশ করেছে তারা নাবিক হিসাবে আবার কখনো ভিজিটার হিসাবে ইরানের বিভিন্ন পরিবহন জাহাজ এবং তেল কার্গোগুলোতে ওঠে দেশ করেছে এ সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি আইআরজিসি পশ্চিমাদের মানে যুক্তরাষ্ট্রের তালিকায় এরাও একটা নিষিদ্ধ সংগঠন এসব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ত্র নিয়ে রোমানিয়া স্পেন ইতালি বেলজিয়াম সহ পশ্চিমের অনেক শহরেই প্রবেশ করেছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপে গুপ্তচরবৃত্তি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই এমনকি ক্ষেত্রবুঝা ঝামেলা পাকাতেই বিভিন্ন দেশে আমাদের গোয়েন্দারা প্রবেশ করেছে এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের এই অ্যালিফ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন পরমাণু কার্যক্রমে জড়িত থাকা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগে ইরানের দুইশো জন ব্যক্তি বেয়াল্লিশটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের চলতি বছরের মে মাসেও রুশ বাহিনী এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র ড্রোন সরবরাহ বিক্রয় বা স্থানান্তরের সাথে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আপনার ই এখন আমাদের এই গোয়েন্দাদের আসলে কাজ কি হবে এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য যে সোর্স থেকে আপনার এই মানে নিউজটা এসছে এখান থেকে কোনো রকম স্পষ্ট ধারণা পাওয়ার সুযোগ নয় তবে আমার মনে হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আইআরজিসির যারা আছে তারা যদি থামাইতে না পারে পশ্চিমারা তাহলে ইরান অনেক দূর চলে যাবে আজকের দিনে এই যে পরিবর্তিত ইরান সামরিক যে ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাইছে সেটার প্রধান যে মেশিনারিসগুলা বা যে ব্রেইনগুলো এগুলো কিন্তু আইআরজিসির গবেষণা করে জিনিস বানায় এটা সেটা করে এমনকি কম ভাজা মসমচারাপের যতগুলো আধুনিক অত্যাধুনিক অস্ত্র আসছে সবগুলো কিন্তু এদেরই তৈরি এখন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য আসা হয়নি বা দেওয়া হয়নি বাট আমি শিওর ইরান ইনশাল্লাহ বড় কিছু ঘটবে আমরা অপেক্ষা রইলাম নাকি ভালো থাকুন